সালামু আলাইকুম আহমতুল্লা এবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার এই গাছের নাম হচ্ছে প্ল্যানেট ট্রি প্ল্যানেট ট্রি এই গাছের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা রোদ বৃষ্টি ছাড়াই আপনার আপনি যদি শুধু পানির মধ্যেও রেখে দেন তবুও এই গাছগুলো হয়ে যায় দেখেন এই যে আমি আমার রুমের মধ্যে লাগিয়েছি এখানে কিন্তু কোনো রোদও আসে না বা বৃষ্টির পানিও এখানে কিন্তু ওইভাবে ইয়ে হয় না অর্থাৎ ন্যাচারাল কোনো আবহাওয়া কিন্তু বা ওয়েদার এখানে কিন্তু ঢোকে না তবুও দেখেন কত সুন্দর আমি এটা মানে ছোটো ছোটো পাঁচটা ডুগা লাগিয়েছিলাম আমার পাঁচটা টবে অল্প কিছুদিন হয়েছে অলরেডি বেশি দিনও হয় না দেখেন এর মধ্যে কত সুন্দর এই যে কত সুন্দর এই ডোকা থেকে বড়ো হয়ে গেছে হ্যাঁ এগুলো আরও দেখবেন অনেক বড় হয়ে যাবে হ্যাঁ বড়ো হয়ে আপনার এই এখান দিয়ে পড়ে যাবে এগুলো আসলে সৌন্দর্য বর্ধনের জন্য এইসব গাছ লাগানো হয় আপনার বাসাবাড়িতে মানুষের ওই বেলকুনির মধ্যেও লাগায় হ্যাঁ তারপরে আপনার অনেক সিঁড়ির মধ্যেও এগুলো দেয় বা বাড়ির সামনে দেয় যা শুধু সৌন্দর্য বাড়ায় দেখছেন এই গাছটা হচ্ছে সবচেয়ে বেশি কিউট এবং সবচেয়ে বেশি সুন্দর এটা এটা হচ্ছে তরতাজা মানে স্বাস্থ্যবান গাছ যাকে বলা হয় দেখেন এই পাঁচটা থেকে আমার এখানে যে পাঁচটা গাছ রয়েছে এই পাঁচটা থেকে আমার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই গাছটা দেখেন কত সুন্দর হ্যাঁ একদম স্বাস্থ্যবান মোটা সোটা নাদুস নুদস গাছ এটা খুব সুন্দর এই গাছটা আমার খুবই ফেভারিট ইচ্ছাগুলো আপনারাও আপনাদের বাসা বাড়িতে আপনারা সৌন্দর্য বাড়ানোর জন্য লাগাতে পারেন হ্যাঁ এই গাছগুলো খুবই সুন্দর দেখতেও খুব ভালো লাগে তারপরে ঠিক আছে ওকে আপনারা তাহলে আশা করব আপনাদের বাড়িতে সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাছগুলো লাগিয়ে দেবেন